ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصبر ثلاث صبر على الطاعة صبر على المعاصي صبر على المصيبة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم খানায়ে কাবা কা মনজার আয় খুদা দেখলা মুঝে খানায়ে কাবা কা মনজার আয় খুদা দেখলা মুঝে শহরে মক্কা ও মদিনা দেখনে কো দে মুঝে উন মকামাতে মুবারক কি জিয়ারত হো নসীব উন মকামাতে মুবারক কি জিয়ারত হো নসীব জিসমে রহমত বেশুমারা দেখনে কো দে মুঝে শৌকে আতশ সে তরপতা হুঁ সদা মই বেকরার শৌকে আতশ সে তরপতা হুঁ সদা মই বেকরার হাজরি শহরে মদিনা কব নসিবে হো মুঝে গুম্বদে খজরা দেখা দে রোজায়ে আতহর মুঝে গুম্বদে খজরা দেখা দে রোজায়ে আতহর মুঝে দরমিয়ানে কবর মিম্বর গির গিরানে দে মুঝে দরমিয়ানে কবর মেম্বর গির গিরানে দে মুঝে আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজম যুবক বন্ধুরা ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা আবেদা জাকেরা শাকেরা সালেহা মা ও বোনেরা শুক্রিয়া আদায় করছি মহান মালিকের দরবারে যার তৌফিকে প্রতি সপ্তাহে নেয় আজও এই কোরআনের দর্শে কোরআনের ক্লাসে আসতে পেরেছি বসতে পেরেছি যে মালিক বসার তৌফিক দান করলেন মালিকের দরবারে কৃতজ্ঞ হয়ে সকলেই পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। মানুষ কম হইলেও আওয়াজটা ঠিক আছে, যাক আরও একবার পড়েন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার,
মৃত্যু পর্যন্ত প্রশংসা করব কান? সুখে থাকলে, দুঃখে থাকলে, যে হালতেই থাকি, হালত দেন কে? মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তোমার প্রতি রাজি হয়ে যাওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আলোচনা চলতেছিল সূরাতুল আসর, কোরআনুল করিমের কনিষ্ঠ সূরার মধ্য থেকে দ্বিতীয় নম্বর, সবচেয়ে ছোট্ট সূরার নাম সূরাতুল কাউসার। এর চেয়ে ছোট সূরা কোরআনুল করিমের মধ্যে নেই। এরপরে ছোট সিরিয়ালে যিনি দুই নম্বর, বড় সিরিয়ালে নয়, ছোটর দিক দিয়ে যিনি কয় নম্বর, নাম কি ওনার? আসর, সূরাতুল আসর। মোটামুটি অনেকদিন যাবতী সূরাতুল আসর আমরা শুনে আসতেছি, আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আগামী সপ্তাহ আমরা আল্লাহ যদি হায়াতে বাঁচান সূরাতুল হুমাজা শুরু করব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমার শেখ মুরশের হযরতুল আলাম উস্তাজুল আসাতিজা আল্লামা ইউসুফ তাওলাবী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন, হযরত আসছিলেন, আপনারা দেখেছেন, খুব মুখতাসার আলোচনা করেছেন, সংক্ষিপ্ত আলোচনা, বাকি সূরাতুল আসরের পুরা খুলাসা উনি অল্প সময়ে বলে গেছেন। সুবহানাল্লাহ। এই গোয়ালটেকের জমিনে, এই মসজিদে দারুল উলুম দেওবন্দের কোন উস্তাদ আসা এটা কপাল, আলহামদুলিল্লাহ বললেন না তো? দারুল উলুম দেওবন্দ এমন কি দ্বারা যার নিসবত সরাসরি মদিনাতুর রসুলের সাথে? সুবহানাল্লাহ। চারটিখানি কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উলামাদের আজমত আমাদের দিলে বজায় রাখার তৌফিক দান করেন। আসর শব্দের অর্থ যুগ, আসর শব্দের অর্থ কাল, আসর শব্দের অর্থ জীবন, আসর শব্দের অর্থ সময়, আসর শব্দের অর্থ তারিখ বা হিস্ট্রি, ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন ওয়াল আসর, শপথ ইতিহাসের, শপথ কালের, শপথ যুগের। শপথ করে রব্বে করিম বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতির মধ্যে, তবে কয় গুণের মানুষ ছাড়া, বাকিরা ভুলে গেছে যারা বলে নাই, কয় গুণের মানুষ ছাড়া? চার গুণের মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। বলেছেন কে? আল্লাহর নাম আসতে বলেন আরো আসতে, আরে বাংলা হইব আসতে কোন, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রহমতুল লিল আলামিন বলেন আসমান জমিন এত দুভয়ের মাঝে যা আছে রে উম্মত, সব যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আল্লাহ যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, আল্লাহর নামের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই আল্লাহর নাম বলতে এত শরম লাগে কেন? বলেন জোরে আল্লাহ। আল্লাহ তুমি তোমাকে ডাকার তৌফিক দাও, বলেন আমিন। সূরার নাম আসর, কালের শপথ, যুগের শপথ, সময়ের শপথ, সব মানুষ ক্ষতিগ্রস্ত। খুসর ক্ষতি, আরবিতে ক্ষতি বোঝানোর জন্য দুইটা শব্দ, কয়টা? একটা হলো নাকস, আরো অনেক শব্দ আছে, আরবি ভাষা ব্যাপক, অনেক শব্দ আছে, তন্মধ্যে একটা শব্দ হলো নাকস, নোকসান, ক্ষতি, আর একটা শব্দ হলো খুসরান, ক্ষতি। নোকসান মানেও ক্ষতি, খুসরান মানেও ক্ষতি, বাকি দুই ক্ষতির মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কি? নকস বলা হয় লাভের ক্ষতি, পুঁজি ঠিক থাকে, একজন ব্যক্তি এক লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসায় নামলো, ছয় মাস ব্যবসা করার পরেও এক লাখই রইল, ছয় মাসে এক টাকাও লাভ আসলো না, এটাকেও আরবিতে ক্ষতি বলে।
এই ক্ষতিটার নাম হলো নুকসান, ক্ষতি। আরেকজন ব্যক্তি 1,00,000 টাকা পুঁজি নিয়ে ব্যবসায় নামলো, 1 মাস পরে তার পুঁজি 90,000, 2 মাসের মাথায় তার পুঁজি 60,000, 4 মাসের মাথায় তার পুঁজি 20,000, 6 মাস পরে তার পুঁজি আন্ডা জিরো, 1,00,000 টাকার 1 টাকাও নাই। এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত না? আগের ব্যক্তি আর এই ব্যক্তি তো সমান ক্ষতিগ্রস্ত না, একটু বেশি? যে ব্যক্তি পুঁজি হারিয়ে ক্ষতিগ্রস্ত হয় এমন ক্ষতিকে বলা হয় খুসরান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তার মানে মানুষ এমন ক্ষতিতে আছে, সে আস্তে আস্তে তার পুঁজি হারিয়ে ফেলতেছে, পুঁজি হারানোর ক্ষতিতে আছে। বুঝেন কত ক্ষতি, বুঝেন কত মারাত্মক ক্ষতিতে মানুষ। কারণ কোরআনুল করিমের আরো 2টি আয়াত যদি আমরা দেখি তাহলে এই আয়াতের ব্যাখ্যা বোঝা আমাদের জন্য সহজ হবে। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন ব্যবসা করার জন্যে। আরে বুঝে শুনে, আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কি কাজের জন্যে? ব্যবসা। বলেন সবাই, কি কাজের জন্যে? ব্যবসা, ব্যবসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুস সফ 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, রব্বে করিম মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুঞ্জিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখাবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে? সুবহানাল্লাহ, বিড়ির ব্যবসা না, সিগারেটের ব্যবসা এটাও ব্যবসা, বিড়ির ব্যবসা এটাও ব্যবসা, সুদের ব্যবসা এটাও ব্যবসা। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোকে ব্যবসায়ী হিসাবে পাঠাইলাম, ব্যবসার জন্য যেমন পুঁজি দরকার, পুঁজি ছাড়া যেমন ব্যবসা করা যায় না, আমি আল্লাহ তোর ব্যবসার জন্য হায়াত নামক একটা পুঁজিও আমি তোকে দিয়ে দিলাম। বান্দা তোমার হায়াতে জিন্দেগি জীবন নামক যে সম্পদ আছে, জীবন এটা একটা পুঁজি, এটা পুঁজি ব্যবসার জন্য। ব্যবসা করবে কোনো ফেরেশতার সাথে নয়, ব্যবসা করবে কোনো পয়গম্বরের সাথে নয়, ব্যবসা করবে কোনো নবী রাসূলের সাথে নয়, ব্যবসা করবে কোনো নবী রাসূল কোনো দুনিয়াদারের সাথেও নয়, ব্যবসা করবে কার সাথে তাও আমি জানিয়ে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ক্রেতা হয়ে তোমাকে বিক্রেতা বানিয়ে দিলাম, তোমার জীবন নামক পুঁজির বিনিময়ে আমি আল্লাহ তোমার কাছে জান্নাতটাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা ব্যবসায়ী, মুমিন সবচেয়ে বড় ব্যবসায়ী, জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের বিজনেস হয় কার সাথে? আল্লাহর সাথে। যে ব্যবসা হয় এই টাকা মায়ের যাওয়ার সম্ভাবনা আছে? কোটি কোটি টাকার বিজনেস, নাই নাই নাই, মাল পাঠিয়ে দেন, টাকা পাঠিয়ে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, 1 বছর 2 বছর 3 বছর দিচ্ছি দিচ্ছিতেই যাইতেছে, কোটি কোটি টাকা আটক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি রবের সাথে যদি তুই ব্যবসা করিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ব্যবসায় কারো লস হয় না। আল্লাহ, আল্লাহর সাথে ব্যবসা কর বান্দা। ব্যবসা করবি কি নিয়ে? ব্যবসা তো আমার সাথে হবে, আমি আল্লাহ তোকে পুঁজি দিয়ে দিলাম, এই পুঁজির নাম হলো জীবন। সুবহানাল্লাহ, বুঝেন? এখন হিসাব বুঝতে সহজ হবে। পুঁজির নাম হলো জীবন। আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, আবার এমন ক্ষতি তার পুঁজি চলে যাচ্ছে। 9:10 তাফসিরে বসছি কথার কথা, এখন বাজে 9:24, পুঁজি 14 মিনিট পুঁজি শেষ হয়ে গেল। কথা বুঝতেছেন?
পুঁজি কিন্তু শেষ হইতেছে, হায়াতে জিন্দগি বসে নাই। রফতা রফতা চুপকে চুপকে দম বদম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম। হায়াত নামক পুঁজিটা প্রতিনিয়ত প্রতিক্ষণেই শেষ হচ্ছে। প্রধানমন্ত্রীর হায়াতও শেষ হয়ে যাচ্ছে, মন্ত্রী এমপিদের হায়াতও শেষ হয়ে যাচ্ছে, শেখুল হাদিসের হায়াতও শেষ হয়ে যাচ্ছে, গুনাগারের হায়াতও শেষ হচ্ছে, নেককারের হায়াতও শেষ হচ্ছে, ঠিক না বেঠি? সবার জীবন পুঁজি কিন্তু কমতেছে, এজন্যে পুঁজি যেহেতু শেষ হয়ে যাইতেছে, আল্লাহ বলেন সব মানুষ ক্ষতির মধ্যে আছে। কেন? পুঁজি শেষ হয়ে যাইতেছে, পুঁজি হারিয়ে ফেলতেছে। তাফসিরে কবির মাফাতিহুল গায়ব, যার নাম ইমাম ফখরুদ্দিন রাজির লেখা, ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, একবার এক ব্যক্তি বলেন, আমি সুরে আসরের তাফসির বুঝি না, সুরে আসরের তাফসির বুঝতেছি না। এক বুজুর্গ বলতেছেন, তো হঠাৎ করে একদিন আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখি বাজারের এক কোণা থেকে একজন আওয়াজ দিচ্ছে জোরে, ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি গলে যাচ্ছে, ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি গলে যাচ্ছে। ইরহামু আলা মান ইয়াযুবু রাসু মালিহ, তাফসিরে কাবীরে আসছে, ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি গলে যায়। আমি কই, আরে সুবহানাল্লাহ, এটা আবার কি কয়, পুঁজি আবার গলে কেমনে? পুঁজি চুরি হতে পারে, হারিয়ে যেতে পারে, পুঁজি আবার গলে যায়, এটা তো বুঝলাম না। আমি এবার ওই চিৎকার শুনতেছি আর যাচ্ছি, গিয়ে দেখি যে ব্যক্তি এই আওয়াজ করতেছে উনি হলো বরফের ব্যবসায়ী, বরফের ব্যবসা করে, বরফ তো তার পুঁজি হইল বরফ। এখন মানুষকে লক্ষ্য করে সে বলতেছে, ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি গলে যাচ্ছে। আরে ভাই, মাছ তো এক ঘন্টা পরেও গিয়ে কিনতে পারবে, চাল দুই ঘন্টা পরে গিয়েও কিনতে পারবে, ডাল তিন ঘন্টা পরে গিয়েও কিনতে পারবে, কিন্তু বরফ তো আগে কিনো, একটু পরে আসলে তো এটা পানি হয়ে যাবে, পানি তো আর কেউ কিনবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য সে হাত চাটতেছে, ওই ব্যক্তির উপর দয়া করো, মানে আমার মালটা আগে কিনো, আমার পুঁজি কিন্তু গেলো গেলো গেলো। ওই ব্যক্তি বলেন, আমি এই লোকটাকে দেখে সূরা আসরের তাফসির বুঝে গেলাম, সুবহানাল্লাহ, আমার বুঝে আসলো হায়াতে জিন্দেগি নামক পুঁজি তো এই বরফের মতো আমার শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমরা মনে করি ব্যবসা আগে নামাজ পড়ে, আমরা মনে করি চাকরি আগে পর্দা পড়ে। কথা বলেন ঠিক না বেঠি? আগে কর্ম করি, কিছু কামাই, পর্দা করবো নে, বয়স হোক না 40 বছর, এই জামানায় পর্দা হইলো বুড়ির জন্য। দেখবেন একই রিক্সার মধ্যে ঘুরে, মায়ের বয়স 45-50 বছর, মা, মেয়ের বয়স 25, মেয়েরে সুন্দর করে সাজায়া শোপিস বানায় রিক্সায় নিয়ে যাইতেছে, আর মা বোরকা পরা আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? হায় হায় হায়, উচিত তো ছিল বোরকাটা মেয়ের গায়ের মধ্যে দেওয়া। কথা বলেন ঠিক না বেঠি? যুবতী মেয়েকে শোপিস বানায় ঘুরো, আর তোমার মেয়ের দিকে যদি আরেকজন তাকায়, তুমি তখন ছেলেদের দোষ দাও যে সমাজে পর্দার আইন হবে না, কসম খোদার ওই সমাজের বাসের ধর্ষণ কখনো বন্ধ হবে না। ধর্ষণ যদি বন্ধ করতে চাও, ইফটিজিং যদি বন্ধ করতে চাও, কোনো ঔষধ লাগবে না, পর্দার আইন বাস্তবায়ন করো, কসম খোদার ধর্ষণ এই সমাজের মধ্যে থাকবে না। নারীরা শোপিস হয়ে ঘুরবে আর ছেলেরা তাকাবে না, এটা মানুষ না এরা? কথা বলেন না কেন? তার মানে আমি ধর্ষণে উদ্বুদ্ধ করতেছি, আগামীকালকে বলে দিয়েন হুজুর ধর্ষণে উদ্বুদ্ধ করে গেছে, নাউজুবিল্লাহ। আমাদের আল্লামা আহমদ শফি সাহেব, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, নাওয়ারাল্লাহু মারকাদা ওয়া বাররাদাল্লাহু মাসজিআ বলেন, আমিন। হযরত একবার উদাহরণ দিয়েছিলেন, নারীরা তেঁতুলের মতো সামনে আসবে, এরা এই জন্যে আল্লাহর পর্দার বিধান দিয়েছেন, তেঁতুল যদি সামনে আসে তাহলে অটোমেটিক জিব্বায় পানি আসে। কথা বলেন ঠিক না? নারী যদি পানি আসে, যদি ও কোনো পুরুষের মধ্যে পুরুষত্ব থেকে থাকে, বেগানা নারী সামনে আসলে তার সমস্যা হবে, হবেই সমস্যা। এজন্যে রব্বে কারিম অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য পর্দার বিধান দিয়েছেন, সুবহানাল্লাহ।
পর্দার বিধান রব্বে কারিম অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য দিয়েছেন। এরপরে পুরা দেশ, সুশীল সমাজ যারা, বুদ্ধি প্রতিবন্ধী যারা, বুদ্ধিজীবী এদেরকে আমি বলি না, বুদ্ধি প্রতিবন্ধী যারা, সবাই শেখুল ইসলাম আল্লামা আহমদ শফীকে জানেন আপনারা, তেতুল হুজুর এই সে এই সে বলে মুখের ফেনা উঠে ফেলছে। আজকে কোথায় তারা? আল্লাহ তুমি হেদায়েত দান করো, বলেন আমিন। কথা কি বলা হয় বুঝতে চেষ্টা করতে হবে। নারীরা সম্মানী, নারী ঘরের, বলেন না কেন, নারী ঘরের রানী, নারী ঘরের রানী, নারীর ইজ্জত অনেক বেশি, নারী অনেক সম্মানী, মাতৃজাতির অনেক ইজ্জত, তবে নর্তকীর কোনো ইজ্জত নাই। কথা বলেন ঠিক না? নারীর ইজ্জত ওই সময় দেখবেন স্বর্ণ দামি, রাস্তায় পোড়া থাকে না, সিটি গোল্ড, এই আবদুল্লাপুর ব্রিজের মধ্যেও সিটি গোল্ডের চেন বিক্রি করে, একটা এই লম্বা কাঠির মতো থাকে, এটার মধ্যে বাজায় রাখে, দেখতে দেখা যায় স্বর্ণের মতো অনেকগুলো চেন, সিটি গোল্ড, সিটি গোল্ডের চেন আবদুল্লাপুর ব্রিজেও পাওয়া যায়, স্বর্ণ মনে হয় আবদুল্লাপুর ব্রিজের কোনায় বিক্রি হয়, স্বর্ণ দামি, ঠিক তদ্রূপ যে সমস্ত নারী দামি, তারা পর্দার ভিতর আবৃত থেকে, ঘরের ভিতরে থেকে নিজের দাম বজায় রাখে, আর সিটি গোল্ড মার্কা নারী নর্তকী যারা, তারা নিজেদেরকে দেখে দেখে রাস্তাঘাটে ঘুরে। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। মহিলাদের কাছে ছেড়ে দিলাম, সিটি গোল্ড মার্কা হইবেন না স্বর্ণ মার্কা হইবেন আপনার ব্যাপার, আল্লাহ সবাইকে স্বর্ণের চেয়েও দামি বানায় দাও, বলেন আমিন। বলতেছিলাম পুঁজি গলে যাচ্ছে, কথা মনে আছে? দিয়েছেন কে পুঁজি? ওয়াল আসর, পুঁজির নাম জীবন, চলে যাচ্ছে, সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিভাবে পুঁজি কাজে লাগায় না, মনে করে ব্যবসা আগে নামাজ পড়ে, মনে করে দোকান আগে নামাজ পড়ে, পর্দা পরে নামাজ পড়ে, আগে চাকরি করে নেই, আগে কেরিয়ার করতে হবে, স্বামীর উপার্জনে একা সংসার চলে না, স্ত্রীরও উপার্জন করতে হবে, আছে না নাই? শান্তির স্বপ্ন দেখো মিয়া, এত সহজ যুবক বন্ধু? আল্লাহ তুমি হেদায়েত দান করো, বলেন আমিন। সফল কাম চার গুণের গুণী বান্দা, যারা এই পুঁজিটাকে চার কাজে ব্যয় করে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, কসম কালের, কসম সময়ের, কসম জীবনের, কসম ওয়াক্তের, কসম হায়াতের, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, পুঁজি হারিয়ে যাচ্ছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে চার গুণে গুণী যারা, তারা সফল, তারা পুঁজিটাকে কাজে লাগাইল, এর বিনিময়ে তারা লাভের বস্তু জান্নাত পেয়ে গেল। সুবহানাল্লাহ, প্রকৃত লাভবান কারা? জান্নাত পেয়ে যায় যারা, বলেন প্রকৃত লাভবান কারা? মনে রাখবে, দুনিয়ার লাভ লাভ না, দুনিয়ার পদ পদবী, দুনিয়ার মন্ত্রিত্ব পাইলেন কত বছর? একশো বছর, পাঁচ বছরের মেয়াদ, জোর করে দশ বছর বানাইলেন, আরো জোর করে পনেরো বছর বানাইলেন, আরো জোর করে বিয়াল্লিশ পর্যন্ত গেলেন, কথার কথা, টার্গেট পুরা করে ফেললেন, বিয়াল্লিশ পর্যন্ত চড়ে গেলেন, যাইতে 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 কত? বিয়াল্লিশ, এরপরে আয় হায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হিউম্যান হিস্ট্রি, মানবের ইতিহাস তালাশ করো, কালের ইতিহাস, ইতিহাস সাক্ষ্য দেয় আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করো, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি পর্যন্ত, না না না, পয়গম্বরে আরবির পরেও সাড়ে চোদ্দশো বছরের ইতিহাস যদি বান্দা তুমি টান দাও,
দুনিয়ায় মনে হয় কিছুই করতে পারে নাই। দুনিয়ার মধ্যে তাকে দেখো, তাদের একটা বাড়িও নাই, ভালো একটা গাড়িও নাই, নাই 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 কোনো বিছানাও নাই, মসজিদের চাটাইয়ের মধ্যে, ভাঙা চাটাইয়ের মধ্যে শুয়ে থাকে। কিন্তু এই মানুষগুলোর জীবনে যদি তালাশ করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৃথিবীর বাদশার চেয়েও এই মানুষগুলো দামি। কারণ দামি হয়তো ঈমান আমল, হকের উপদেশ এবং সবরের উপদেশের মাধ্যমে, চার কাজের মাধ্যমে দামি হয়। গত সপ্তাহে আমার শেখ মোর্শেদ যেখানে শেষ করছেন ওখান থেকে শুরু, হযরত অনেক লম্বা কথা আমাদেরকে বলে গেছেন, মেসেজ শেষে বলছিলেন, আবু জেহেল কামিয়াব ইয়া ওমরে ফারুক, আবু জেহেল সফল না ওমর সফল? বুঝে, আবু জেহেল তো আমির ছিল, মক্কার প্রধান, গাড়ি বাড়ি অট্টালিকা কোনো কিছুর অভাব ছিল না, প্রভাব প্রতিপত্তি কম ছিল না আবু জেহেলের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হইলেন, সব দিয়ে দিলেন ইসলামের জন্য, সুবহানাল্লাহ, আগামীকাল সব ইসলামের জন্য বিলিয়ে দিলেন, কিচ্ছু নাই। রোম থেকে দুইজন ব্যক্তি আসলো, এসে বলতেছে, তোমাদের আমির সাহেব কই? তোমাদের আমির একটু দেখতাম, তোমাদের রাষ্ট্রপ্রধানকে, রাষ্ট্রপ্রধানকে একটু দেখতাম, একটু সাক্ষাৎ করাইয়া দাও। মুসলমানরা বলে, লাইসা লানা হাকিমুন, আমাদের কোনো শাসক নাই, শাসক নাই, বাল্লানা আমির, আমাদের আছে একজন আমির, আমির সাহেব আছে, আমাদের কেউ শাসক নাই। মুসলমানের খাদেম হয়, মুসলমানের শাসক হয় না, মুসলমানের সেবক হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যদি শাসক মনে করে আমি শাসক, ওই সমাজে প্রজার রক্তে জমিন রঞ্জিত হয়। আর যে সমাজের শাসক রাষ্ট্রপ্রধান মনে করে আমি শাসক নয় সেবক, ওই সমাজে চুরি খুন খারাপি টেন্ডারবাজি বন্ধ হয়। মনে রাখবেন, মনে করে এখন শাসক গোষ্ঠী আমরা, শাসক বা শোষণ করো, শাসক শোষণ করো, শাসন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এ আমগো দেশের কথা কইতেছি না, আমগোর বাংলাদেশে নিয়ে লাগায় ফেস লাগায় না, অন্যান্য সাইডে রাখবেন এগুলো কথা। আমিরুল মুমিনীন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, মদিনার আমির, মদিনার সেবক, কেমন শাসক, কেমন আমির, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য রোমের প্রতিনিধি দল বলে, আমাদেরকে একটু দেখায় দাও। এবার লোকগুলো বলে, যদি তোমরা আমিরের সাথে দেখা করতে চাও, ওই যে একটি বাগান দেখা যায়, এই বাগানের মধ্যে যাও, গিয়ে দেখবে আমির সাহেব আছেন। লোকগুলো ওখানে গেল, গিয়ে দেখে ওখানে বাগানের মধ্যে একজন ব্যক্তি শুয়ে আছেন, নেই কোনো বিছানা, নেই কোনো জাজিম, নেই কোনো তোশক, নেই কোনো কাঠপালং, খেজুর পাতার চাটাই, খেজুর পাতার চাটাইয়ের মধ্যে একজন ব্যক্তি শুয়ে আছেন, খালি গায়ে, পিঠের মধ্যে খেজুর পাতার চাটাইয়ের দাগগুলো দেখা যায়, মাথার নিচে নাই কোনো বালিশ, একটা মাটির ইট মাথার নিচে দেখা যায়। লোকগুলো আবার দৌড়ে চলে আসে, এসে জিজ্ঞেস করে, কোথায় তোমাদের শাসক? দেখলাম না তো বাগানের মধ্যে। বলে, যে ব্যক্তিটা খেজুর পাতা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে, খেজুর পাতার চাটাইয়ের দাগগুলো শরীরের মধ্যে দেখা যায়, মাথার নিচে কোনো বালিশ নাই, একটি মাত্র মাটির বালিশ যার মাথার নিচে আছে, উনি অর্ধ জাহানের শাসক উমর। উনি উমর, যাও, জমিনে কোনো শান নাই, জমিনে কোনো কিছুই নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর অনেকদিন বলেন, ফজরের নামাজের পরে নবী আমার শোনান, ওমর, আমি গত রাতে স্বপ্ন যুগে জান্নাতে চলে গেলাম, ওই জান্নাতের মধ্যে আমি তোমার রাজ প্রাসাদটা ঘুরে ঘুরে দেখে আসলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। দুনিয়ায় বাড়ি বানায় নাই,
বাড়ি জান্নাতে বানাইছে, কথা বলেন ঠিক না বেঠিক? সফলতা দুনিয়ার মধ্যে না আখেরাতের মধ্যে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কালের কসম যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, কারণ সব দুনিয়াদার দুনিয়ার ফিকির করে, দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ সমস্ত দুনিয়াদারদের মধ্যেও চার গুণের অধিকারী কিছু বান্দা আছে, ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হলো যারা ঈমানের গুণে গুণী হবে, নাম্বার দুই ওয়ামিলুস সালিহাত, শুধু নামে মুসলমান হবে না, না না, মুসলমান হওয়ার পরেও সুন্নত অনুযায়ী জীবন গড়বে, আমলে সালেহ করবে, নেক কাজ করবে। নাম্বার তিন, শুধু নিজে ভালো হবে না, না না, ওয়াতাওয়াসাউ বিল হক, সমাজে ভালো কথাগুলো প্রচার করে বেড়াবে। সুবহানাল্লাহ। কারণ যদি শুধু নিজে ভালো হয়, মানুষকে ভালোর আদেশ না করে, আমর বিল মারুফ না করে, ওই সমাজে এই ভালোগুলোর উপরেও গজব আসে, খারাপদের উপরেও গজব আসে। মিশকাতের মধ্যে একটা হাদিস আছে, 439 নম্বর পৃষ্ঠার সর্বশেষ হাদিস, সম্ভবত পৃষ্ঠা ভুল হইতে পারে, কিতাবুর রিকাব যেখানে শুরু তার আগের পৃষ্ঠা, বাবুল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এই অধ্যায়ের মধ্যে মিশকাতে হাদিস আসছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জাবির বলেন, আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরিল আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের কাছে ওহি পাঠাইলেন, এই জিবরাইল যাও, অমুক গোত্রের লোক, অমুক গোত্র যেখানে বসবাস করে ওখানে গিয়ে গোটা জমিনটাকে উপরে উঠে একটা আসর মেরে এদেরকে শেষ করে দাও, উল্টে দাও। সবাই বলেন নাউজুবিল্লাহ, গজব দিয়ে ধ্বংস করে দাও। কাকে বললেন? জিব্রাইলকে বললেন। আনিকলিব কাওমা ফুলান, অমুক সম্প্রদায়কে পরিবর্তন করে দাও, ইকলিব মানে হলো এর জমিনটাকে উপরে দিয়ে দাও, মানে পুরা পরিবর্তন উল্টে দাও। হযরত জিব্রাইল আলাইহিস সালাম গেলেন উল্টানোর জন্য, গিয়ে দেখেন ওই কওমের মাঝখানে এক পিসা বুজুর বসা, পিসা জায়নামাজ বিছায়া বসে বসে তসবিহ টানতেছেন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, বলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জিকির করতেছে, বাস জিকির করে, আল্লাহর নাম ডাকে, মুনাজাত করে, ইবাদত করে। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে যায় বলে, আল্লাহ উল্টায় দিতে কইলা, একজন তো ভালো মানুষ আছে, সালেহ আছে, একজন নেককার আছে, নেককার একজন ব্যক্তি আছে, একে সহ উল্টায় দেবেন, মানে কি কইলা তুমি, মনে হয় কি মানে একটু আবার আপিল করছেন, গিয়ে আবার রিভিউ করে না, রিভিউ আল্লাহর কাছে গিয়ে আবার ওই যে রিভিউ নয় আপিল কি কি বলে এগুলো আবার করছেন, একটু বুঝে শুনে দেখো, একজন আবেদ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে জিব্রাইল ঠিকই বলেছো, এই ব্যক্তি আবেদ, কিন্তু এটা এমন আবেদ, এই ব্যক্তি ভালো ভালো আমলের কথা নিজে জানে, নিজে সালেহ, নিজে নেক কাজগুলো করে, কিন্তু তার সমাজের মানুষের কাছে নেকের দাওয়াত দেয় না, মানুষকে ভালো বানাবার ফিকির করে না। যে সমাজের মধ্যে নিজে ভালো মানুষ থাকে, সালেহ থাকে, কিন্তু মুসলেহ থাকে না, ওই সমাজ আমি রাখবো না। যাও যাও, আগে এই আবেদটাকে ধ্বংস করো, তারপরে তুমি এই সমাজকে ধ্বংস করে দাও, এদের উপরে আগে ফলাও গজব। কারণ সে সালেহ ছিল, নিজে জানতো ভালো কথা, উম্মতকে জানায় নাই, এমন মৌলবী আছে না নাই? আজকে বর্তমানে সমাজের বুদ্ধিজীবী যারা আছে, বুদ্ধিজীবী কাম হইল টকশো করা, বুদ্ধি বিক্রি করে করে খাওয়া, হ্যাঁ, বেকার কোম্পানির ম্যানেজার, কোনো চাকরি নাই,
খালি খুঁজে কোন টকশতে দাওয়াত দিবে। আর টকশলারও এত বেওকুফ, এত বেকল, কুত্তে যে গাদা কতগুলি রে ধরে নিয়ে আনে, ওরা জানে আর ওদের মালিকে জানে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আসে আসে পণ্ডিতি, মানে কথায় কথায় শুধু হুজুরদেরকে জঙ্গি বানানো যায় কিনা, হুজুরদেরকে উগ্রবাদী জঙ্গিবাদী তেতুল হুজুর, মানে ইসলাম নিয়ে কটাক্ত করতে পারলেই মনে করে একটা কিছু, কথা বলেন না কেন? মানে এখন সামাজিক অবস্থা এমন হয়ে গেছে, হুজুরদেরকে একটা ধাক্কা দিতে পারলে মনে করে আমার শিক্ষাটা মোটামুটি কাজে লাগছে। যে হুজুরদেরকে যত বেশি বকতে পারে, কোরআন সুন্না বিরোধী কথা যে যত বেশি বলতে পারে, সে তত বড় স্কলার, তত বড় শিক্ষিত, কথা বলেন না কেন? ডর লাগে নাকি আপনাদের? ডর লাগবো আমার, আমি ডরাই না, আপনি ডরান কেন? জোরে জোরে কইবেন ঠিক না বেঠি, এটা ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক। এই বুদ্ধিজীবী যারা হুজুরদেরকে খুঁজে মাঝে মাঝে বলে হুজুরদের কাজ মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে, ওনারা রাজনীতি নিয়ে নাক গলাতে আসে কেন? ওনারা দেশের কি বুঝেন? ওনারা দেশের কি বুঝেন? ওনারা রাজপথে কেন আন্দোলনে নামেন? ওনারা কেন সাপ্লাই আসেন? ওনারা কেন সোহরাওয়ার্দী উদ্যানে যান? হুজুরদের কাজ তো মসজিদে পড়ে থাকবে, মাদ্রাসায় পড়ে থাকবে, আছে না নাই? মনে রাখবেন, হুজুরদের কাজ আসলে এই মসজিদের মধ্যে থাকা, ওলামায়ে কেরামের কাজ আসলেই মাদ্রাসা নিয়ে পড়ে থাকা। কিন্তু ওলামায়ে কেরাম যখন দেখেন না, এখন যদি জবান বন্ধ রাখা হয়, আসমানি গজবই সমাজের মধ্যে চলে আসবে, সূর্যের উদয় বন্ধ হয়ে যাবে, চন্দ্রের উদয় বন্ধ হয়ে যাবে, অক্সিজেন বন্ধ হয়ে যাবে, রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রপতিত্ব থাকবে না, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রিত্ব থাকবে না, তখন হুজুররা এই দেশকে বাঁচানোর জন্যে মাদ্রাসা মসজিদ ছেড়ে রাস্তায় নেমে আসে। আল্লাহ বলেন সালেহ শুধু হলেই আসমান টিকে থাকবে না, জমিন টিকে থাকবে না, মুসলিহ লাগবে, উম্মতকেও বাঁচাইতে হবে। হকের আওয়াজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে যদি উলামায়ে কেরাম না পৌঁছাইত, কসম খোদার এই আসমান বহু আগেই ধ্বংস হয়ে যেত। আসমান টিকে আছে মৌলবীদের মাঝে মাঝে হুংকারের কারণে, আসমান টিকে আছে কসম খোদার সূরা আসরের তাফসীর থেকে শিক্ষা, আসমান টিকে আছে, জমিন টিকে আছে, এই বাংলাদেশ টিকে আছে, না 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 গোটা আলম টিকে আছে, উলামায়ে কেরাম মসজিদের মেম্বরে, ওয়াজের মেম্বরে, গোটা জনপদে, রন্ধ্রে রন্ধ্রে, গ্রামে গঞ্জে, ওয়াজ মাহফিলগুলোর মধ্যে মাঝে মাঝে এই হকের আওয়াজ উঠানোর কারণে আসমান টিকে আছে। যেদিন এই তাওয়াসি বিল হক, হকের আওয়াজ, হকের উপদেশ যেদিন বন্ধ হয়ে যাবে, এক সেকেন্ড তো আসমান থাকবে না, এক সেকেন্ড তো জমিন থাকবে না। উলামায়ে কেরামের কোনো মাথা ব্যথা নাই, উলামায়ে কেরামের আপনারা বেগমকে যেমন ভালোবাসেন, উলামায়ে কেরাম কম ভালোবাসে না, উলামায়ে কেরাম তার বেগমকে কম ভালোবাসে না। আপনারা আপনার সন্তানকে যেমন ভালোবাসেন, আলেম উলামারা সন্তানকে আপনাদের চেয়ে কম ভালোবাসে না। পিতৃত্বের দরদ মমতা তাদের দিলের মধ্যেও আছে, স্ত্রীর ভালোবাসা আলেমের দিলের মধ্যেও আছে, তারপরেও জেলখানার কারাবরণ করতে তৈরি হয়ে যায়, হক ছাড়তে পারে না, নিজে বাঁচার জন্যে নয়, উম্মতকে বাঁচাবার জন্য। মনে রাখবেন, হাক্কানি উলামায়ে কেরাম নিজে বাঁচার জন্যে বছরের পর বছর কারাবরণ করে না, বাতিলের সাথে আপোষ করে না। গত সপ্তাহে জুমায় বলেছিলাম, ইমামে আজম আবু হানিফা জেলখানার থেকে ওনার লাশ বের হয়েছে, কারাবরণ করেছেন, ইমামে আজমের মতো ব্যক্তি নিজে বাঁচবার জন্য নয়, উম্মতকে বাঁচাবার জন্যে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই পিঠের মধ্যে 70টা বেতের আঘাত নিয়ে রক্ত ঝরিয়েছিলেন উম্মতকে বাঁচাবার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই প্রতিদিন 100 করে বেতের আঘাত খেয়েছিলেন উম্মতকে বাঁচাবার জন্য। এখনো যে সমস্ত উলামায়ে কেরাম হকের কথা বলতে বাতিলের রক্ত চক্ষুকে ভয় পায় না, নিজের জন্য নয়, আওয়ামকে বাঁচাবার জন্য। থাকবেন উলামায়ে কেরামের সাথে ইনশাআল্লাহ, না কথা পর্যন্ত না, কাজে কর্মে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি থাকবার তৌফিক দাও, বলেন আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফলতার গুণ কয়টা? সবাই বলেন কয়টি? শুধু পুরুষের জন্য না নারীর জন্যেও? নারীর জন্যেও। এক নম্বর গুণ ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা মুমিন হয়ে গেল। নাম্বার দুই ওয়ামিনুস সলিহাত, যারা নেক কাজ করলো। নাম্বার তিন ওয়া তাওয়াসাউ বিল হক, শুধু নিজে ভালো হলো না, না না আরেকজনের কাছে হকের দাওয়াত নিয়ে গেল, আমর বিল মারুফ করলো, আমর বিল মারুফ করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হকের দাওয়াত যখন দিবে চার নম্বর, তখনই তোমার উপর নির্যাতন আসবে, তখনই তোমার উপর আঘাত আসতে থাকবে। চার নম্বর কাজ হলো যখন তোমার উপর আঘাত আসবে, ওই আঘাতে সাহস হারানো যাবে না, ধৈর্যের সাথে বাতিলের মোকাবেলা করতে হবে। কয় নম্বর? ধৈর্য। সবর কয় প্রকার? তিন প্রকার। সবর আলা তাআত, ইবাদত ছাড়া যাবে না। সবর আলাল মুসিবা, বিপদে সবর করতে হবে। সবর আনিল মাআসি, এই চার গুণ যাদের মধ্যে ছিল তারাই সফল। একটা ঘটনা বলি নারীদের জন্য, নারীদের। পুরুষের অনেক ওয়াকিয়াত শোনাইলাম, ইমাম মালিকেরটা শোনাইলাম, ইমাম আহমদ ইবনে হাম্বলেরটা শোনাইলাম। গত সপ্তাহ জুমায় বলছিলাম, মনে আছে না? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জুব্বা, গায়ের জুব্বা নিয়ে গেলেন খাদেম, ঘটনাটা শেষ করতে পারি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জুব্বাটা যখন খাদেম ইমামে শাফির সামনে পেশ করলেন, ইমামে শাফি রহমতুল্লাহ আলাই এবার জুব্বাটা নিয়ে ঘরের ভিতর চলে গেলেন। সুবহানাল্লাহ। শুকনা জুব্বা নিয়ে ইমামে শাফি ঘরের ভিতর গেলেন, কিছুক্ষণ পরে ভিজা জুব্বা নিয়ে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ফিরে আসলেন। খাদেম জিজ্ঞেস করে, হুজুর ব্যাপারটা কি? শুকনা জুব্বাটা আমার কাছ থেকে নিলেন, ঘরের মধ্যে থেকে ভিজা জুব্বা নিয়ে ফিরত আসলেন, কেন এবার জুব্বাটা ভিজাইলেন? ভিজিয়ে কি বা করলেন আমি কিছুই বুঝতেছি না। হযরত ইমাম শাফি বলেন, ও খাদেম ভালো করে শুনে রাখো, আমার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল যে জুব্বাটা গায়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে কালিমার পতাকা উড্ডীন করার লক্ষ্যে কোরআন সুন্নাকে আঁকড়ে ধরে রেখে প্রতিদিন একশত বেতের বাড়ি যে জুব্বা গায়ে থাকা অবস্থায় খেয়েছে, যে জুব্বার মধ্যে ইমামে আহমদের রক্ত লেগে আছে, ওই রক্ত মাখা জুব্বাটা আমি ঘরের মধ্যে নিয়ে এক বোতল পানির মধ্যে জুব্বাটা ভিজায়া ওই পানিটা অমুক বোতলের মধ্যে ভরে রেখেছি, আর তোমাকে ওসিয়ত করতেছি যেদিন আমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর জন্য যখন আমার কাফন তৈরি করা হবে, মৃত্যুর জন্য যখন আমাকে গোসল দেওয়ার জন্য গরম পানির ব্যবস্থা করা হবে, আমার গোসলের পানির মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বলের রক্ত মাখা জুব্বা ভেজানো পানিটাকেও মিলাইয়া দিবা। রব্বে করিম যদি আমাকে জিজ্ঞেস করেন, ও ইমামে শাফি কি নিয়ে এসেছো তুমি আমার কাছে, কি আমল তুমি করেছো, আমার জীবনের সব আমল আমি একদিকে রেখে দিব, আর রব্বে করিমকে বলবো আল্লাহ কোনো আমল আমি করতে পারি নাই, কোনো আমল আমি নিয়ে আসতে পারি নাই, কিন্তু তোমার একজন আশেকে রাসুলের রক্ত ভিজা জুব্বার পানি আমি ইমাম শাফির শরীরের মধ্যে লেগেছিল, এই খাতিরে আমি ইমাম শাফিকে তুমি মাফ করে দাও। ওনারা বুঝেছিলেন আলেমের দাম, ওনারা বুঝছিলেন, আমরা বুঝি না। আল্লাহ আমাদেরকেও বুঝার তৌফিক দাও, বলেন আমিন। অনেক ওয়াকেয়া তো পুরুষদের শুনলেন, সবর ইস্তেকামতের মহিলাদের একটা ওয়াকেয়া বলেই পাঁচ মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিতেছি। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউন লানাতুল্লাহি আলাইহির বেগম, নাম শুনছেন আপনারা? ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের ঘরের মধ্যেই থাকে,
কালিমা পড়ে মনে 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 ফেরাউনকে ভাল লাগে না। আগের থেকেই আসিয়ার বাবাও ফেরাউনকে পছন্দ করে না, আসিয়াও পছন্দ করে না। জোরপূর্বক ফেরাউন তাকে উঠে নিয়ে আসছে, হয় না এমন সময়? অনেক সময় ক্ষমতা থাকলে উঠে নিয়ে এসে পড়ে ঘরের মধ্যে নিয়ে আসছে। আসিয়া মনে মনে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জালেম যেন আমার কাছে না আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনও তাকে পাওয়ারলেস বানিয়ে দিয়েছেন, বিয়ে করছে ঠিক, কোনোদিন আসিয়ার কাছে রাত্রে যায় নাই, যাইতেই পারে নাই। আসিয়া একদম পবিত্র নারী, যে কারণে জান্নাতে হযরতে আসিয়ার সাথে আমাদের নবীর বিয়ে হবে। সুবহানাল্লাহ, এক রাত্রিও আসিয়ার গায়ে ফেরাউন টাচই করতে পারে নাই, তাফসীরের কিতাবের মধ্যে আছে। একদম পবিত্রা সতী সাধ্বী নারী হযরতে আসিয়া। মুসা আলাইহিস সালামের নাম রাখছিলেন হযরতে আসিয়া। মুসা আলাইহিস সালামে মুসা নামটা রাখছিলেন আসিয়া, ফেরাউনের স্ত্রী। যখন মা তাকে পানির মধ্যে ছেড়ে দিল, তাফসীরে আদ-দুররুল মনসুর, তাফসীরে খাজানের মধ্যে আছে, যখন ছেড়ে দিল মুসা আলাইহিস সালামের মা পানিতে, মুসা আলাইহিস সালাম ওই পানি আর পানি নদীর পাড়ে ছিল একটা গাছ, গাছ আর পানি দুইটার মধ্যে গিয়ে ঘাটের মধ্যে যখন ঠেকলো, ঠেকার পরে ওখান থেকে উঠে আনিল। কিপ্তি ভাষায় মু মানে পানি আর সা মানে হলো গাছ, ঘাটটা ছিল গাছের। এই পানির পানি আর কাঠের মাঝখানে তো ওনাকে পাওয়া গেছে, যে কারণে আসিয়া চিন্তা করেন এই বাচ্চাটার নাম রেখে দিলাম মুসা। সুবহানাল্লাহ, এ মুসাকে নাম রাখলেন, ঘরের মধ্যে উঠে আনিলেন। ফেরাউন কয়, এটা যদি ওইটাই হয় মাইরা লাও, শোয়া লাও, যেটার জন্য এত কিছু করলাম জানেনি তো আপনারা, ওয়াকিয়া প্রসিদ্ধ। তখন হযরতে আসিয়া বলেন, নাহ রেখে দাও, কুররাতু আইনিল্লি ওয়ালাক, এটা আমার এবং তোমার চক্ষু শীতল করবে। সুবহানাল্লাহ। তখন ফেরাউন বলে, লাকি ওয়ালালি, তোমার চক্ষু শীতল করবে কিন্তু আমারটা করবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফেরাউন যদি ওই সময়ও বলতো যে না ঠিকই বলছো, এটা তোমার এবং আমার চক্ষু শীতল করবে, তাহলেও আল্লাহ তাআলা এই কথাটার উসিলায় তাকে ঈমান দিয়ে দিত। জন্য কথারও অনেক সময় আসর থাকে, কথা ভালো বলা। যা হোক, কোনোভাবেই কালিমা পড়ে মুসলমান হলো না ফেরাউন। জাদুকররা যখন আসিয়া, জাদুকররা যখন মুসা আলাইহিস সালামের উপর কালিমা পড়ে ঈমান নিয়ে আসলো, আসিয়াও বললেন যে আমিও ঈমান নিয়ে আসলাম, ফেরাউন কয় সর্বনাশ, গদি পুরাটাই গেল, নিজের ঘরের মধ্যে আগুন, গদি আর থাকবে না। এক কাজ করো, আসিয়াকে বলে মাইরালামু, বিশাল পাথর একটা নিয়ে আসছে, বিশাল পাথর একটা আসছে, এই পাথর আসিয়ার গায়ের মধ্যে মারে। মুসলিম কেন দুই হাতের মধ্যে পেরাক লাগাইছে, দুই পায়ের মধ্যে পেরাক মারছে ফেরাউন। আসিয়া বলে ফেরাউনকে, ও ফেরাউন, যত শাস্তি দেওয়ার আমাকে দিতে পারো, ঈমান ধরেছি, ঈমান আমি ছাড়তে পারবো না। ওয়াতাওয়াসাউ বিসসবর, যখনই ঈমানদার হয়ে যায়, পুরুষ হোক বা নারী হোক, শয়তানেও ওয়াসওয়াসা দেয়, সামাজিকভাবেও বিভিন্ন ঝড় তুফান আসে। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চার নম্বর গুণ হলো বিপদে যে ব্যক্তি কালিমা ছেড়ে পালায় না, ঈমানের উপর অটল অবিচল থাকে, এই ব্যক্তি সাময়িকভাবে দুনিয়ায় যদি মনেও হয় ক্ষতিগ্রস্ত, আখেরাতে সে সফল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রহমাতুল আলামিন, শুনান হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন ফেরাউন দুই পায়ের মধ্যে পেরাক লাগিয়ে দিল, দুই হাতের মধ্যে পেরাক লাগিয়ে দিল, এবার তার কর্মীদেরকে বলে, বিরাট বড় একটা পাথর নিয়ে আসো, পাথরটা আসিয়ার মাথার উপর মারো। আসিয়াকে লক্ষ্য করে বলে, রে আসিয়া, ওই যে দেখো কত বড় পাথর, এই পাথর যদি তোমার শরীরের মধ্যে পড়ে, এই পাথর যদি তোমার মাথার মধ্যে পড়ে,
মুহূর্তের মধ্যে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জানে বাঁচতে পারবে না, একেবারে মৃত্যু হয়ে যাবে। তুমি মরবে না, মুসার ধর্ম ছাড়বে। হযরতে আসিয়া বলেন, ফেরাউন আমার শরীরের শেষ রক্ত ফোটা যতক্ষণ পর্যন্ত আমার দেখে চলমান থাকবে, যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছি ওই আল্লাহকে ছাড়া আমার জন্য সম্ভব না, আল্লাহু আকবার, পারবো না ছাড়তে, মেরে ফেল। এবার সাথীদেরকে আদেশ করলো, হামান আরো বড় বড় উপদেষ্টা যারা ছিল সবাই মিলে বিরাট বড় পাথর ধরে যখন হযরতে আসিয়ার মাথার মধ্যে নিক্ষেপ করার জন্য নিয়ে আসলো, হযরতে আসিয়া এবার হাতে পায়ে পেরাক থাকা অবস্থায় আসমানের মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মালিক আমার তোমার কাছে আমি কিছু চাই না, দুনিয়ার কোনো বাড়ি চাই না, দুনিয়ার কোনো সম্মান চাই না, দুনিয়ার কোনো পদ পদবী চাই না, মাওলা গো আমি জানি আমি মরে যাব, একদিন আগে বা পরে আমার মরতে হবে, আমি তোমার কাছে জান্নাতে একটা বাড়ি চাই, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দাও না মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরিম 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, হযরতে আসিয়া যখন আল্লাহকে বলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মালিক আমার জান্নাতের মধ্যে তোমার কাছে একটা ঘর চাই, ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি, ফিরাউন এবং তার কাজকর্ম তার অধীনস্থদের থেকে মুক্তি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বলেন, ও জিব্রাইল আমার আসিয়া জান্নাতের মধ্যে আমার কাছে একটা ঘর চাই, আমি তার জন্য জান্নাতে যে ঘরটা বানিয়েছি এই ঘরটা তুমি তার চোখের সামনে ধরে দাও। হযরতে আসিয়ার চোখের সামনে জান্নাতের বাড়িটা জিব্রাইল আমিন তুলে ধরলেন, হযরতে আসিয়া জান্নাতের বাড়ি দেখতে দেখতে আজরাইলের হাতে নিজের জান সঁপে দিলেন। সবর, মরতে তো একদিন হবেই, বাতিলের সাথে আপোষ করে কম্প্রোমাইজ করে এক সেকেন্ড বেশি বাঁচা যাবে? ইদা জাআজুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু এক সেকেন্ড আগেও আসবে না, মৃত্যু এক সেকেন্ড পরেও হবে না, ঠিক না বেঠি? একদিন আগেও মৃত্যু হবে না, একদিন পরেও মৃত্যু হবে না, এক মিনিট আগেও আজরাইল আসবে না, এক মিনিট পরেও আজরাইল আসবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাওয়াসি বিল হাত, হকের কথা যখন বলতে যাবে সবার কাছে ভালো লাগবে না, কারো চেহারা মলিন হয়ে যাবে, কারো কপাল মলিন হয়ে যাবে, কেউ তোমাকে খোঁচা দিয়ে কথা বলবে, কেউ তোমার দিলের মধ্যে আঘাত করবে, কখনো বা শারীরিক আঘাত করবে, কখনো জেলের মধ্যে নিয়ে যাবে, কিন্তু তাওয়াসি বিশ্বাস, চার নম্বর কাজ হলো সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে ইমান আমল নিয়ে যখন অটল থাকবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম মরবে আর তুমি জান্নাতের মালিক হয়ে যাবে, পারবো এই চার গুণ অর্জন করতে ইনশাআল্লাহ, নারী পুরুষ সকলে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চার গুণের মাধ্যমে আমাদের সকলকে সফল হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।